শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা সকল ছাত্রদের। আজকে আমি ডিএসসি ওয়ান ফার্স্ট সেম বিএ প্রোগ্রাম সংস্কৃত স্টুডেন্টদের অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে আলোচনা করব। এই নাটকটি মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ রচনা, তাই একটি শ্লোক আছে যে কাব্যেষু নাটকং রম্যম তত্র রম্যা শকুন্তলা। কাব্যে সবচেয়ে রমণীয় হচ্ছে নাটক অভিজ্ঞান শকুন্তলম, যত সংস্কৃত নাটক আছে তাদের মধ্যে আস্বাদ্য মানতায় শ্রেষ্ঠ শকুন্তলা। দেশে বিদেশে সর্বত্র শকুন্তলার সমাদর সবচেয়ে বেশি, কালিদাসের সমগ্র রচনাবলীর মধ্যেও অভিজ্ঞান শকুন্তলম শ্রেষ্ঠ। অভিজ্ঞান শকুন্তলমের যে শ্লোকটি প্রথমে উল্লিখিত আছে সেই শ্লোকটি হল নান্দী শ্লোক। নাটকে নান্দী শ্লোক প্রথমে উল্লিখিত হয়, তারপরেই নাটকের বিষয়বস্তু ক্রম অনুসারে দীর্ঘায়িত হয়। তো অভিজ্ঞান শকুন্তলম নাটকের যে নান্দী শ্লোকটি উল্লিখিত তা আমি আলোচনা করছি এবং শ্লোকটি পড়ে সব কিছু আলোচনা করছি। এই শ্লোকটি হল ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতং ইয়া হবিরিয়া চহত্রী ভেদে কালং বিধহতঃ শ্রুতি বিষয় গুণা ইয়া স্থিতা ব্যাপ্য বিশ্বম ইয়মাহু সর্ববীজ প্রকৃতিরীতি ইয়া প্রাণীন প্রাণবন্তঃ প্রত্যক্ষা বিপ্রপন্নস্তনু বিরভবতু বস্তাভিরষ্টভিরিষ। এই শ্লোকটির অর্থ হল যে মূর্তিধর বা মূর্তিস্রষ্টা প্রজাপতি ব্রহ্মার অব্যবহিত পূর্বে বর্তমান ছিল জল, যে মূর্তির শাস্ত্রবিধান অনুসারে প্রদত্ত হব্য বহন করে অগ্নি, যে মূর্তি হোম সম্পাদন করে তা হল যজমান, যে মূর্তি সময় বিধান করে তা হল সূর্য এবং চন্দ্র, কর্ণেন্দ্রীয় গ্রাহ্য গুণ যে মূর্তি সমস্ত বিশ্বজুড়ে রয়েছে তা হল আকাশ, যে মূর্তিকে পৃথিবীর সকল বীজের আধার বলা হয় এবং যে মূর্তির দ্বারা বায়ু, যে মূর্তির দ্বারা প্রাণী সকল বল সম্পন্ন করে থাকে তা হল বায়ু, প্রত্যক্ষ অষ্টমূর্তিধর সেই শিবের এখানে আরাধনা করা হয়েছে। সেই অষ্টমূর্তিধর শিব আমাদের রক্ষা করুক, এটাই কবির এই নান্দী শ্লোকে বলতে চেয়েছেন। প্রথমে আসি নান্দী কি। এই নান্দী বিষয়ে অনেক প্রশ্নও আসে তোমাদের। এই নান্দী হল আশির বচন সংযুক্তা স্তুতি রিয়াসমাত প্রযুজ্যতে দেবদ্বিজ নিপাদীনাং তস্মাত নান্দীদি সংগীতা। অর্থাৎ যে শ্লোকে দেবদ্বিজ নৃপ প্রমুখের আশীর্বাদযুক্ত স্তুতির প্রয়োগ হয় তাকে নান্দী বলে। এই নান্দীতে মঙ্গলসূচক শঙ্খ চন্দ্র পদ্ম চক্রবাক শীতপদ্ম ইত্যাদির বর্ণনা থাকে। নান্দী অংশে সাধারণত পদ থাকে 8টি বা 12টি, নমস্কৃতি মাঙ্গলিকী আশি এবং পত্রাবলী। নান্দীর প্রকার এই 4টি, শকুন্তলার নান্দী পত্রাবলী শ্রেণীর। শকুন্তলা নাটকের স্রগ্ধরা ছন্দে রচিত ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা ইত্যাদি নান্দী শ্লোকে শিবের বন্দনা করা হয়েছে। এখানে ঈশ বা পরমেশ্বর, পরমেশ্বরের জল, অগ্নি, যজমান, সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবী, বায়ু এই 8টি তনুর উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইয়া সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিহুতং ইয়া হবিরিয়া চহত্রী। এখানে হবিরিয়া চহত্রী বলতে ব্রহ্মার অব্যবহিত পূর্বে বর্তমান ছিল জল,
যে মূর্তি শাস্ত্রবিধান অনুসারে প্রদত্ত হব্য বহন করে, অর্থাৎ এই যে হবি বহন করে তিনি হলেন অগ্নি, এবং ব্রহ্মার অব্যবহিত পূর্বে বর্তমান ছিল জল। এখানে ঈশ বলতে, এখানে ঈশ বলতে পরমেশ্বরকে বলা হয়েছে। এবার নাটকের দিক থেকে আবার ঈশ বলতে এখানে রাজা দুষ্যন্তকে বোঝানো হয়েছে। নাটকে সূত্রধার নান্দি পাঠ করেন, নাটকে সাধারণত সূত্রধারই নান্দি পাঠ করেন, এটা আমরা সবাই জানি, সকলেই আমাদের জ্ঞাত বিষয় এটা, যে সংস্কৃত নাটকে সূত্রধারেই নাট্য প্রযোজক। সূত্রধারী প্রথমে মঞ্চে উপস্থিত হন, তিনি নটি, বিদূষক বা অন্যদের সঙ্গে সংলাপের মাধ্যমে নাটকীয় বিষয়বস্তু দর্শকদের অবহিত করেন। শকুন্তলা নাটকের সূত্রধার নটির সাহায্য নিয়েছেন। শকুন্তলা নাটকটি কোনো গ্রীষ্ম ঋতুতে বিদ্বান রসজ্ঞ বিদগ্ধ দর্শকে পরিপূর্ণ রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয়। নটিকে সূত্রধার এই তথ্য জানিয়েছেন। অভিজ্ঞান শকুন্তলা নাটকে দুটি গীত বা গান নাটকের প্রস্তাবনা অংশে দেখা যায়। সূত্রধারের অনুরোধে নটি গেয়েছেন, এই দুটি গীত যে রয়েছে এই বিষয়ে তোমাদের প্রশ্নও আসতে পারে, গান দুটি কি কি, একটি হচ্ছে প্রস্তাবনা অংশে ইশি চুম্বিনায়ন, আর হচ্ছে হংসপদিকার গান। এই দুটি গানেরই ভাষা প্রাকৃত অভিনব মলু অহিনবহ লুব তুমং ইত্যাদি গানটি, দুটি গান, এই দুটি গানই হচ্ছে প্রাকৃত ভাষায়, তাই উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে। ইশিশিচুম্বি আইন ইত্যাদি এই গানটি হচ্ছে প্রস্তাবনা অংশে, এবং দ্বিতীয় গানটি গেয়েছেন দুষ্যন্তের উপেক্ষিতা বিরোহিণী মহিষী হংসপদিকার, তিনি গেয়েছেন অহিনব মহুল ললুব তুমং। নাটকের নাম, নাট্যকারের নাম, নাটকের পরিচয়, নাট্যরচনার উদ্দেশ্য, দর্শকদের প্রশস্তি, নাটকীয় বস্তুর শুরুর ইঙ্গিত ইত্যাদি নাটকের প্রথম অংশে সূত্রধার ও অন্যান্য অভিনেতার সাহায্যে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয়। এই উপস্থাপনা অংশে বলা হয়, এই উপস্থাপনা অংশকেই বলা হয় প্রস্তাবনা। প্রস্তাবনাকে আবার আমুখ স্থাপনা নামে অভিহিত করা হয়, যেমন ভাস বলেছেন কোনো কোনো নাটকে স্থাপনা। তো ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না, এরপরে একটি করে শ্লোক আমি আলোচনা করব, একটি বা দুটি যতগুলো পারি আমি সবগুলো আলোচনা করে তোমাদের ভিডিও করে ইউটিউবে পাঠাবো।